হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন সকাল বাজে 11টা। আজকে সকাল থেকে ভীষণ বাতাস হচ্ছে বাইরে আর খুব ঠান্ডাও পড়ছে। তো আজকে মা ঠিক করেছে কাঁচা শিমের বিচি রান্না করবে শুটকি দিয়ে। তো চলো আজকে এইটা তোমাদের সাথে শেয়ার করি। কাঁচা শিমের বিচি রান্না করতে লাগবে টমেটো, কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো টুকরো করে রাখা বেগুন, আর এইদিকে কাঁচা শিমের বিচিটাকে সেদ্ধ করে রেখেছে। বেশি সেদ্ধ করবে না, বেশি সেদ্ধ করলে আবার তরকারি রান্না করার সময় ভেঙে যেতে পারে, তাই একটু শক্ত অবস্থায় নামিয়ে ফেলবে। আর এইদিকে মা কড়াইতে পেঁয়াজ ভাজা করছে, এরপর টমেটো দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিল, শুটকি মাছগুলো মা গরম জলে ধুয়ে রেখেছিল, এখন শুটকি মাছগুলোকে দিয়ে দিয়েছে। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পর শুটকি মাছ দেওয়া হলো। আর ওইদিকে দেখো ধনে পাতা কুচো করে কেটে রেখেছে, ওটা লাস্টে দেবে। শুটকি মাছগুলো একটু ভেজে নেওয়ার পর তারপর বেগুনগুলো দিয়ে দেবে। বেগুনগুলো দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো দিচ্ছে মা। এইবার মা সেদ্ধ করা কাঁচা শিমের বিচিগুলোকে দিয়ে দেবে। ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে। খুব সাবধানে তরকারিটাকে নাড়তে হবে, কেন কি না হলে শিমের বিচিগুলো ভেঙে যাবে, যেহেতু এগুলো আগেই সিদ্ধ করে রাখা আছে তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এইবার ঝোল দেওয়ার পালা, কাঁচা শিমের বিচি, সিদ্ধ করা জল আর এক্সট্রা কিছুটা জল মা অ্যাড করেছে। বাস রান্না হয়েই এসছে, জাস্ট ফুটবে আর ধনে পাতা দিয়ে দিল, বাস রান্না কমপ্লিট। কি সুন্দর রং হয়েছে দেখো। আমি সকালের খাওয়া দাওয়া করে এলাম, আসলে তরকারিটা দেখে আর থাকতে পারলাম না। আচ্ছা আজকে আমি এক্ষুনি আমার বাবাকে দেখাবো, ফটোতে দেখাবো, কেন কি আমার বাবার মুদি দোকান, তো বেশিরভাগ সময় দোকানেই থাকে, তাই এখনও তোমাদের সাথে আর পরিচয় করানোটা হলো না বাবার, ফটোতে দেখাই চলো। এই দেখো আমার বাবা আর আমার মা, আর এই হলো আমার ছোট বোন, আর পাশে আমার ছোট বোনের হাজব্যান্ড।
ওরও বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়েছে আগরতলা এয়ারপোর্টের কাছে বাড়ি। আর আমার বরকে তো এখনো দেখানো হলো না, আসলে ও কোভিড ডিউটিতে গেছে, তো তাই দেখানো দেখানো হলো না। ও যখনই আসবে আমি দেখাবো। আর আমিও এই জন্যই এখন বাপের বাড়িতে আছি, ভাবলাম কি এই সুযোগে আমি একটু ঘুরে আসি। ও আরও 2-3 দিন পরে আসবে, ও এলে আমিও চলে যাব তখন শ্বশুর বাড়ি। তখন আমার শ্বশুর বাড়ির লোকজনকেও দেখাবো, ওকেও দেখাবো। আজকে তোমাদেরকে আমি আমার বাপের বাড়ির বাইরের ভিউটা দেখাবো। আমার বাপের বাড়িতে প্রায় আরও 4-5 দিন পরে ঠাকুর ভোগ হবে, আর রাতে সত্যনারায়ণ। তো আজকে থেকে তোমার ডেকোরেটরের কাজ শুরু হয়েছে, তো একটু পরে তোমাদের আমি দেখাবো। এই দেখো আমাদের বাড়ির বাইরের ভিউটা, মা পুজো দেবে এক্ষুনি, বাঁশ লাগানো হচ্ছে। আজকে থেকে সবে কাজ শুরু হলো, শনিবারে ঠাকুর ভোগ। আর আমার প্রথম ভিডিওতে যে বলেছিলাম একটা স্কুল আছে আমার বাপের বাড়ির পাশেই, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওটা হলো স্কুল। এই হলো আমাদের ঘর, মা পুজো দিচ্ছে। দুপুরে বাবা সহ খেতে বসলাম। আজকে মা রান্না করেছে আলুর তরকারি মাছের মাথা দিয়ে, তারপর কবুতরের মাংস আর সিমের বিচির তরকারি, ওটা তো তোমাদের দেখালামই। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাপোর্ট করো আমাকে, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।